সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটা ফিজিক্সের দশম অধ্যায়ের উপর। অধ্যায়টার নাম হচ্ছে স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এই অধ্যায়ের পড়াটার সাথে পরের অধ্যায়ে যেটা চলতড়িৎ আছে, এই দুইটাকে একসাথে চিন্তা করে ভেবে পড়তে হবে। তোমরা আমার আগের ভিডিওগুলো যারা দেখেছ, সেখানে আমি তোমাদেরকে প্রত্যেকবার একটা কথা বলেছি, সেটা হচ্ছে ফিজিক্সে নট অনলি ফিজিক্স, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই একটা ধারাবাহিকতা নিয়ে পড়তে হয়, একটা লিঙ্ক করে পড়তে হয়। ওই অধ্যায়টার সাথে এই অধ্যায়ের কি লিঙ্ক আছে, অ্যাজ লাইক অ্যাজ এই অধ্যায়টার সাথে, মানে স্থির তড়িৎটাকে ভালো মতো বুঝে কেউ যদি চলতড়িৎটা শুরু করে, তাহলে চলতড়িতের যে কনসেপ্ট আছে সেটাকে ভালো মতো বোঝা সম্ভব। আর স্থির তড়িতের কনসেপ্টটা এখানে অনেক জটিল কিছু বিষয় আছে স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে, ফিজিক্সের এই চ্যাপ্টারটাতে বা এই পার্টটাতে। বাট SSC লেভেলে যতটুকু আলোচনা করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে যদি বলতে হয়, মানে এই ভিডিওটা যেহেতু SSC ক্যান্ডিডেটস এবং SSC স্টুডেন্টদের কে মানে রিফ্লেক্ট করবে, সেটা সেই কারণে এই আলোচনাটা এতটুকুর মধ্যে বা এই গণ্ডিটার মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। টপিকগুলো কি কি পড়তে হয়, আধান, ঘর্ষণ দ্বারা আহিতকরণ, তড়িৎ আবেশ বা ইলেকট্রিক ইন্ডাকশন, তড়িৎ বীক্ষণ যন্ত্র বা ইলেকট্রোস্কোপ যেটা এখানে আঁকিয়ে রেখেছি, তড়িৎ বল বা ইলেকট্রিক ফোর্স, সেখান থেকে আসবে হচ্ছে তীব্রতা ইলেকট্রিক ইন্টেন্সিটি, তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেন্সিয়াল, এটা ইম্পর্টেন্ট, তড়িৎ ধারক বা ইলেকট্রিক ক্যাপাসিটর। সো এখানে যে টোটাল 4-5টা অংশ আছে সেগুলোর মধ্যে কিছুটা একটু ভ্যারাইটি আছে প্রত্যেকটা জিনিসের সাথে, মানে প্রত্যেকটা সংজ্ঞার সাথে আরেকটা সংজ্ঞার মধ্যে কিছুটা ডিস্টিংশন আছে, বাট একই মানে একই আওতায় বা একটা সারাউন্ডিং এরিয়ার মধ্যে চিন্তা করতে হবে, তাহলে একটার সাথে আরেকটাকে লিঙ্ক করা সম্ভব। আরেকটা হচ্ছে, সবার শেষে এই অধ্যায়ে তোমরা জানো যে স্থির তড়িতের ব্যবহার এবং বিপদ নিয়ে একটা ব্যাখ্যামূলক দুইটা পেজ আছে, দুই পেজ না আড়াই পেজ আছে। সেখানে এক পাশে লেখা হয়েছে যে স্থির তড়িতের কী কী ব্যবহার আছে বা আমাদের দৈনন্দিন জীবনে অনেক ব্যবহৃত আছে তার থেকে কয়েকটা লেখা হয়েছে, আরেকটা হচ্ছে স্থির তড়িতের কী কী বিপদ আছে। এই বিপদ এবং হচ্ছে ব্যবহার নিয়ে পরে, মানে তোমাদের বইয়ের দশম অধ্যায়টার শেষের দিকে একটু আলাপ আছে, সেটাকে একবার নিজের মতো করে পড়ে নিলে আমার মনে হয় যে কোনো প্রবলেম থাকার কথা না। তারপর আমি সব এক্সপ্লেন করে দিব আজকের এই ক্লাসটাতে। আধান বা চার্জ কাকে বলে, এই কনসেপ্টটা আসছে হচ্ছে, আমরা যেহেতু জানি যে পদার্থ সৃষ্টি হয় হচ্ছে পরমাণু দিয়ে, এখন পরমাণুর অভ্যন্তরে যে সৃষ্টি মানে কণাগুলো থাকে, যে মৌলিক কণাগুলো থাকে লাইক ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের যে বৈশিষ্ট্যমূলক ধর্ম আছে এটাকেই আধান বলে। আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, মানে -1.67 × 10⁻¹⁹ কুলম, আর প্রোটন যেটা সেটার আধান হচ্ছে ধনাত্মক, ওইটা হচ্ছে +1.675 × 10⁻¹⁹ কুলম, উইচ ইজ প্রিটি সিমিলার। প্রোটনের আধান এবং ইলেকট্রনের আধান অল মানে সেম। সো নিউট্রন যেটা আছে ভিতরে, মানে নিউক্লিয়াসের ভিতরে পরমাণুর, সেটার কিন্তু আধান হচ্ছে নিউট্রাল, নিউট্রন কিন্তু নিউট্রাল। সো ইন দ্যাট কেস উই ক্যান সে যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা সমূহের ভৌত সরি পদার্থ সৃষ্টিকারী কণিকা সমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বলে। এটা তোমাদের বইয়েই লেখা আছে এবং এটা তোমাদের মনে রাখতে হবে যে পদার্থ বা পরমাণু হচ্ছে স্বাভাবিকভাবে তড়িৎ নিরপেক্ষ, অর্থাৎ কোনো পরমাণুতে যতটা ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন থাকে ঠিক ততটাই ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন থাকে। এই ইলেকট্রন এবং প্রোটনের মোট যে চার্জ সেটা সমান এবং বিপরীত ধর্মী হওয়ায় অ্যাকচুয়ালি টোটাল পরমাণুটার ভিতরে কোনো চার্জ বা আধান থাকে না, এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। এবং আমাদের বডিতে ইন অ্যান অ্যাভারেজ অ্যাপ্রক্সিমেটলি 10⁸-এর মতো প্রোটন বা ইলেকট্রন থাকে। দ্যাট ইজ ওয়াই মানবদেহ কিন্তু ইলেকট্রিক কন্ডাক্টর হিসেবে কাজ করে বা তড়িৎ পরিবাহী। সো আধানের সংজ্ঞাটা তোমাদের একটু মাথায় রাখতে হবে যে আধান হচ্ছে পদার্থ সৃষ্টিকারী কণিকা সমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বলে। এরপর হচ্ছে ঘর্ষণ দ্বারা আহিতকরণ। এই ঘর্ষণ দ্বারা আহিতকরণ জিনিসটা মজার, যেটা হচ্ছে যে একটা বস্তুকে যখন আরেকটা বস্তুর সাথে কোনো কিছুকে ঘষা হয় তখন তাদের মধ্যে একটা বৈশিষ্ট্যমূলক ধর্ম হচ্ছে যে দুইটা বস্তুর মধ্যে একজনের একটু বেশি ইলেকট্রন আসক্তি থাকবে। যেমন আমি যদি ইবোনাইট দণ্ড দিয়ে ফ্লানেলকে ঘষি, তাহলে
ইবোনাইট দণ্ডের মধ্যে ফানেল থেকে হচ্ছে ইলেকট্রন চলে আসবে। আবার যদি রেশমি কাপড় দিয়ে কাচ দণ্ডকে ঘষি, তাহলে কাচ দণ্ড থেকে ইলেকট্রন রেশমি কাপড়ে চলে আসবে, কারণ রেশমি কাপড়ের ইলেকট্রন আসক্তি কাচ দণ্ডের চেয়ে বেশি। তো এখন রেশমি কাপড় থেকে যদি ইলেকট্রন কাচ দণ্ড থেকে রেশমি কাপড়ে চলে আসে, তাহলে এই কাচ দণ্ডে যতটা ইলেকট্রন ছিল তার চেয়ে পরিমাণ যদি কমে যায়, তাহলে কাচ দণ্ড ধনাত্মক আধান আহিত হবে আর রেশমি কাপড়টা ঋণাত্মক আধান আহিত হবে। সুতরাং ঘর্ষণের মাধ্যমে ইলেকট্রন আসক্তির এই এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সের কারণে দুইটি বস্তুকে ঘর্ষণ করলে একটি আরেকটি থেকে যে ইলেকট্রন নিয়ে নেয়, এই নিয়ে নেওয়ার ফলে একটি ঋণাত্মক আর একটি ধনাত্মক আধানে আহিত হয়। এটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, তড়িৎ আবেশ বা ইলেকট্রিক ইন্ডাকশন হচ্ছে, ধরো যে তড়িৎ আবেশটাকে আমি যদি এভাবে একটু এক্সপ্লেন করি যে এইটা হচ্ছে একটা পরিবাহক এবি। এখন এবি পরিবাহকের মধ্যে কিন্তু ইলেকট্রন প্রোটন আছে, আমি এখানে কিন্তু ইলেকট্রনগুলো বিচরণ করছে। এখন আমি যদি কোনোভাবে এটাকে স্পর্শ না করে এটাকে একটা নির্দিষ্ট আধানে আহিত করতে পারি, সেটা কিভাবে সম্ভব? সেটা হচ্ছে আমি যদি এখন রেশমি কাপড় দিয়ে কাচ দণ্ডকে ঘুষি, তাহলে কাচ দণ্ডের কাচ দণ্ডটা হয়ে যাবে পজিটিভ আর রেশমি কাপড়টা হয়ে যাবে নেগেটিভ। এখন রেশমি কাপড়ের আধানগুলা মানে যেগুলো হচ্ছে কি মাইনাস, সেগুলোকে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে এই নেগেটিভের আকর্ষণে, এই নেগেটিভের আকর্ষণে প্রোটন কিন্তু এদিকে চলে আসবে না। একটা জিনিস মনে রাখবা, ধনাত্মক আধান অর্থাৎ প্রোটন কিন্তু বিচরণ করতে পারে না। এই ইলেকট্রনের বিকর্ষণে, এই ইলেকট্রনের বিকর্ষণে এই মানে এই পরিবাহী ইলেকট্রনগুলো এক প্রান্তে চলে যাবে। এখন আমি কিন্তু এখানে এটার মাঝখানে কোনো স্পর্শ করাই নাই, এটা তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্পর্শ ছাড়া যদি কোনো বস্তুকে বা কোনো পরিবাহীকে কোনো নির্দিষ্ট আধানে আহিত করা যায়, মানে কোনো ধরনের সংস্পর্শ ছাড়া যদি কোনো পরিবাহীকে সাময়িকভাবে আহিত করা যায়, তাহলে ওই আহিতকরণ পদ্ধতিটার নাম হচ্ছে তড়িৎ আবেশ বা ইলেকট্রিক ইন্ডাকশন। এখানে কিন্তু কোনো স্পর্শ নাই বা টাচ নাই, অর্থাৎ নেগেটিভ যে চার্জ, এই নেগেটিভ চার্জটাকে এখানে আনলে এই নেগেটিভটা কিন্তু ওইদিকে মুভ করেছে, অর্থাৎ এই জায়গা কিন্তু আটকে আছে। এখন আমি যদি এটাকে পৃথিবীর সাথে একটা তার দিয়ে, ভূসংযোগ তার দিয়ে অ্যাড করি, তাহলে এখানকার ইলেকট্রনগুলো পৃথিবীতে চলে যাবে, কারণ পৃথিবী হচ্ছে একটা বিশাল ইলেক্ট্রনের আধার। এখানে মানে এই অর্থে একটা খুবই গুরুত্বপূর্ণ পড়া হচ্ছে, পৃথিবীর বিভব শূন্য কেন? অনেকবার বোর্ডে আসছে এটা, এবং এটার অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি আগে, এটা একটু ক্লিয়ার করে নেই। এখানে যখন আমি একটা তার দিয়ে এটাকে পৃথিবীর সাথে লাগাই দিব, তখন এখানকার ইলেকট্রনগুলো সব এখানে চলে আসবে, অর্থাৎ এই অংশটা কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। মানে এখানকার এই অংশ ভ্যানিশ বলতে মানে পরিবাহীর এই অংশটা থাকবে কিন্তু সেখানে কোনো চার্জ থাকবে না। এরপর আমি যদি পরিবাহী তারটা খুলে দিই, তখন এই পরিবাহীটা অ্যাকচুয়ালি কি আধান আহিত হইল, প্লাস, তার মানে টোটাল পরিবাহীটা ধনাত্মক আধানে আহিত হইল। এখানে এই এই আহিত বস্তুর সাথে এই পরিবাহীটিকে মাঝখানে কিন্তু কোনো স্পর্শ করানো হয় নাই, সুতরাং কোনো স্পর্শ করানো ছাড়াই কিন্তু একে এরকম ভাবে করা হয়েছে, এবং এটাকে বলা হয় আর্থ তার বা ভূসংযোগ তার। এটার নাম হচ্ছে তড়িৎ আবেশ বা ইলেকট্রিক ইন্ডাকশন। কোনো রকম স্পর্শ ছাড়া কোনো পরিবাহীকে কোনো আহিত বস্তুর নিকটে এনে পরিবাহীটিকে সাময়িকভাবে আহিত করার পদ্ধতির নাম হচ্ছে তড়িৎ আবেশ। তোমাদের বইয়ে এটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, তড়িৎ আবেশের সংজ্ঞা। এরপরে এই এই জিনিসটাকে পড়তে হবে, এটার নাম হচ্ছে ইলেকট্রোস্কোপ। ওর ঘটনাটা কি, ওর ঘটনাটা হচ্ছে ও একটা যন্ত্র, এবং এই যন্ত্রটা হচ্ছে একটা বায়ুনিরুদ্ধ কাচের ভিতরে দেওয়া হয়েছে, এবং এই যে জিনিসটা দেখতে পাচ্ছ তোমরা, এটা তো এমনিতে তোমরা জানো এটা হচ্ছে স্বর্ণপাত, মানে স্বর্ণের দুটা হালকা পাত, এটা হচ্ছে ধাতব দণ্ড, এটা হচ্ছে ধাতব চাকতি, এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড,
আর এইখানে দুইটা দণ্ড দেওয়া হয়েছে টিনের পাত। কেন এগুলো ব্যাখ্যা দিচ্ছি আমি, এটার ভিতরে কিন্তু কোনো বায়ু নাই। এখন এই যন্ত্রটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছেন সম্ভবত ফ্রান্সের, ওনার নাম হচ্ছেন বেনেট। তিনি আবিষ্কার করেছেন এটা, এবং এই যন্ত্রটার অ্যাকচুয়ালি সংজ্ঞা হচ্ছে যে যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা যায়, অর্থাৎ কোনো বস্তুর মধ্যে আধান আছে কি নাই বা থাকলে সেটা কি পজিটিভ না নেগেটিভ সেটা জানা যাবে। কিভাবে জানা যাবে? সেটা জানার জন্য, মানে যে বস্তুটার আধান আমরা জানতে চাচ্ছি সেটা জানার জন্য আগে আমাকে এটাকে আহিত করতে হবে। কিভাবে সেটা বলে দিই। এখানে কিন্তু দুইটা স্বর্ণের পাত আছে, লাইক এরকম, মানে এই যে এরকম করে স্বর্ণের পাত করে এরকম গ্যাপ হতে পারে আবার লাগতে পারে, খুবই হালকা খুবই পাতলা, বাইরে থেকে দেখলে খুব সিম্পলি বোঝা যায়, বাট ল্যাবে তোমরা যারা দেখেছো এটাকে, এটা খুবই মানে ব্যাড লাগ যে আমাদের গ্রামে বা আমাদের গ্রাম অঞ্চলে যারা আছে একটু পেরিফেরিতে, পেরিফেরি বলতে হচ্ছে মানে সেন্টার থেকে একটু ডিসেন্ট্রালাইজ যে সকল স্কুলগুলো আছে সব স্কুলে অ্যাকচুয়ালি এরকম ল্যাবের সুবিধা নাই, এবং স্টুডেন্টরা সেই ধরনের ইগুলাকে মানে যন্ত্রগুলোকে নিজের চোখে দেখে না। যদি একটু দেখতে পারতো বা সেই সুযোগ সুবিধা যদি থাকতো তাহলে পড়াশোনাটা কিন্তু আরেকটু মজার হইতো। তো এটা একটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা যারা ল্যাব সুবিধা পাচ্ছ ঢাকার স্কুলগুলো বেসিক্যালি, তোমরা যারা ল্যাব স্কুলগুলো ল্যাবগুলো করতে পারছো বা তোমাদের শিক্ষকরা যখন তোমাদেরকে ল্যাব ক্লাসগুলো করান, তখন তোমাদের উচিত হবে যে এই ল্যাব ল্যাবের স্কুলের ল্যাবের যেই সকল অ্যাপারেটাসগুলো আছে বা ইনস্ট্রুমেন্টসগুলো আছে সেগুলোর প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের নিজেদের সম্পদ। অনেক স্টুডেন্টকে আমি জানি যারা একটু অতি উৎসাহী হয়ে কেমিস্ট্রি ল্যাবে গিয়ে বিভিন্ন ধরনের অ্যাসিড বিভিন্ন ধরনের লবণের মধ্যে একটু বিক্রিয়া করাইতে চায়, মানে ওরা একটু আনইন্টেনশনালি, আমি জানি, আমি পার্সোনালি জানি কিছু স্টুডেন্টকে যে ওরা হচ্ছে ধরো সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিডের একটা স্পেসিমেন আছে এবং সেখানে কিছু লবণ বা ক্যালসিয়াম সালফেট বা ম্যাগনেশিয়াম সালফেটের লবণ ওরা দেখতে পাইল, তো ওরা মানে দেখতে চায় যে কি হয় এটা থেকে এটাতে দিলে কি হয় একটু দেখি। এইরকম দেখতে গিয়ে আননোন এক্সপেরিমেন্টস করতে গেলে কেমিস্ট্রি ল্যাবে যে কত বড় বিপত্তি হইতে পারে সেটার ধারণা যদি কারো থাকতো তাহলে কেউ অতি উৎসাহী হয়ে শিক্ষকের শরণাপন্ন না হয়ে শিক্ষককে না জানিয়ে এই এক্সপেরিয়েন্সটা করতে পারতো না। কেমিস্ট্রি ল্যাবের ভিতরে প্রত্যেকটা জিনিস, ফিজিক্স ল্যাবের ভিতরে প্রত্যেকটা জিনিস খুবই দামি। তোমরা যখন স্কুলের ল্যাবে ঢুকবা প্লিজ কনসিডার দ্যাট এরিয়া ইজ ইউর ওন বেডরুম। আমরা আমাদের বেডরুমে যেমন সব কিছুকে গুছিয়ে রাখি যত্নে রাখার চেষ্টা করি, তোমার কেমিস্ট্রি ল্যাবের তোমার ফিজিক্স ল্যাবের বায়োলজি ল্যাবের প্রত্যেকটা জিনিস তোমার নিজের মতো করে দেখতে হবে। কেউ যদি সেটাকে মিস ইউজ বা অ্যাবিউজ করার ট্রাই করে, দের আর লট অফ স্টুডেন্ট যারা আছে যেখান থেকে অ্যাপারেটাসগুলো একটু নিজের মনে করে নিয়ে আসতেও পারে, সো সেদিক থেকে চিন্তা করে ওইটা স্কুলের সম্পত্তি, ওইটা স্কুলের সম্পদ, সরকারি বা বেসরকারি পর্যায়ে স্কুলগুলোতে স্টুডেন্টকে শেখানোর জন্য এরকম একটা সিস্টেম করা হয়েছে, সেখানে স্টুডেন্টদের উচিত হবে ওই জায়গাটাকে সম্মান করে ওই পদ্ধতিটাকে সম্মান করে নিজের ক্লাস বা কোয়ালিটি মেনটেন করে সেটাকে ভালো মতো শেখা, নিজেই এটাকে প্রিজার্ভ করা। কারণ এই দেশটা তো আমাদের সবার, কেউ যদি কোনো একটা প্রবলেম করে, যেমন আমাদের বডিতে নখে যদি ব্যথা লাগে বা আমার এই ছোট্ট আধা ইঞ্চি নখের মধ্যে যদি ব্যথা লাগে তাহলে আমার পুরো বডিতেই কিন্তু এফেক্ট হবে, এটাকে বাদ দিয়ে কিন্তু আমি চলতে পারবো না, ব্যথাটা অলওয়েজ করতে থাকবে। সো দেশটা যদি একটা বডির মতো হয়, তোমাদের স্কুলের প্রত্যেকটা স্টুডেন্ট টিচার স্টাফ এবং স্কুলের এরিয়াটা যদি তোমাদের একটা বডির মতো হয়, তাহলে স্কুলের ভিতরে ল্যাব ক্লাসের ভিতরে যদি কোনো ধরনের ডিসিপ্লিনের ল্যাকিং থাকে তাহলে সেটা যেমন পুরো স্কুলকে এফেক্ট করবে, সুতরাং স্কুলের ভিতরের বাইরের পরিবেশ মান মর্যাদা শান শওকত, এই শান শওকত ব্যাপারটা হচ্ছে খানদানি যে ব্যাপারটা, একটা স্কুলের একটা নামি স্কুলের নাম একটা দামি স্কুলের স্টুডেন্টের দাম বজায় রাখার উন্নতি করার দায়িত্ব স্টুডেন্টের টিচারের স্টাফদের সবার। সো সেদিক থেকে চিন্তা করে এই ধরনের জিনিস যদি তোমরা ল্যাবের মধ্যে দেখো তাহলে অতি উৎসাহী হয়ে হাত ধরে হাতে ধরে বা কোনো ধরনের প্রিকশন ছাড়া বা অ্যাকচুয়ালি যে ধরনের প্রিকশন থাকা উচিত সেটা ছাড়া ল্যাবের মধ্যে ঢোকা বা ইউজ করা উচিত না। সো
এই ধরনের জিনিসগুলো হচ্ছে, এটা কিন্তু স্বর্ণ দিয়ে তৈরি এবং ইটস সো কস্টলি। কি করতে হবে, ইভোনাইট দণ্ডকে রেশমি কাপড় দিয়ে ফ্লানেলকে ঘষতে হবে। রেশমি কাপড় দিয়ে ফ্লানেলকে ঘষলে রেশমি কাপড়টা নেগেটিভ হবে, মানে এটার মধ্যে ফানা থেকে কিছু ইলেকট্রন চলে আসবে। এখন আমি যদি এই রেশমি কাপড়টাকে এখানে টাচ করাই, এটা কিন্তু হাত দিয়ে টাচ করার বিষয়টা আমি এমনি দেখাচ্ছি, টাচ করাই, তাহলে এটা একটা ধাতব পরিবাহী। সো টাচ করলে এইখান থেকে রেশমি কাপড় থেকে ইলেকট্রন গুলো এই ধাতব দণ্ডটা বেয়ে চলে আসবে এই দুইটা স্বর্ণের পাতের মধ্যে। এখন এই স্বর্ণের পাতে যখন ইলেকট্রন চলে আসবে, দুই অংশে যখন ইলেকট্রন থাকবে, তখন এটা কিন্তু এরকম গ্যাপ হয়ে যাবে। তার মানে এদের দুই দুইজনের মধ্যে কিন্তু একটা দূরত্ব বাড়বে। তো এই যে দূরত্ব বাড়লে যখন এরকম হয়ে গেল, তখন আমি কিন্তু জানি যে এটার ভিতরে এখন নেগেটিভ চার্জ আছে। সো দিস ইজ অলরেডি, এটাকে চার্জড করা হয়েছে। সো এখন আমি যদি জানতে চাই যে এইটার এখন চার্জ কত, আগে তো এটা দিয়ে হচ্ছে কি আমি এটাকে নেগেটিভ করছি, এখন এই বস্তুটার চার্জ আমি জানি না, আমি জানবো, এবং এই কারণে আমি এটাকে এখন নেগেটিভ চার্জ করেছি। নাও এই বস্তুটাকে আমি এখানে টাচ করাবো। টাচ করালে ও যদি পজিটিভ হয়, তাহলে এখানকার ইলেকট্রনগুলো দৌড়ে ওর কাছে চলে আসবে, তখন এই গ্যাপটা কমে যাবে, তার মানে এটা পজিটিভ ছিল। আর এটাকে লাগানোর পরে এখানে বা স্পর্শ করানোর পরে যদি এই দূরত্বটা আরও বেড়ে যায়, পাতের দূরত্বটা আরও বেড়ে যায়, তাহলে ডেফিনেটলি বুঝতে হবে এটা ইলেকট্রন বা এটাতে নেগেটিভ চার্জ ছিল বা এটাতে অনেক বেশি ইলেকট্রন ছিল, কারণ অলরেডি সেটা গ্যাপ ছিলই, আমি জানি এখানে ইলেকট্রন ছিল, এখন এটা দেওয়ার পরে আরও গ্যাপ বেড়ে গেছে, তার মানে যে এটাতে নেগেটিভ চার্জ ছিল। সো ইন দ্যাট কেস এটা মনে রাখতে হবে যে আগে এটাতে কি চার্জ ছিল এবং পরে এটা দেওয়ার পরে কি পরিবর্তন হয়েছে। সুতরাং এইটা এই ইলেকট্রোস্কোপ যন্ত্রটার সাহায্যে আমরা কি করতে পারি, কোনো বস্তুতে উপস্থিত আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করতে পারি, এবং যিনি এটা আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে বেনেট। সুতরাং তড়িৎ আবেশ ইলেকট্রিক ইন্ডাকশন, তড়িৎ বীক্ষণ যন্ত্রের ব্যবহার এবং এটার চিত্রটা আঁকাইতে পারতে হবে। পরীক্ষার হলে যদি আসে ম্যাক্সিমাম 2 মিনিটস, 120 সেকেন্ডের মধ্যে ছবিটা আঁকে ফেলতে হবে, এবং স্কেল দিয়ে আমি হাতে এঁকেছি, স্কেল দিয়ে সমান করে একটা বক্স করে উপরে ধাতব দণ্ডটা দিয়ে নিচে ধাতব দণ্ডটাকে দিয়ে স্বর্ণের পাতটাকে এরকম ভাবে জাস্ট এঁকে আশা করতে হবে। ফিজিক্সের চিত্র আঁকাইতেই হবে। সো তড়িৎবীক্ষণ যন্ত্রের ব্যাপারটা তোমাদের একটু মনে রাখতে হবে, এবং এই যন্ত্রটার ভিতরে এই টিনের পাত এবং এই ক্যালসিয়াম ক্লোরাইডের যে বস্তুগুলোকে রাখা হয়, তার মানে হচ্ছে যে ভিতরে যদি কোনো ধরনের বাতাস প্রবেশ করে, এই ক্যালসিয়াম ক্লোরাইড কিন্তু পানি জলীয় বাষ্প শোষণ করে, সো সেটা শোষণ করে ও এখানে নিয়ে নিবে। আর এদের দুইজনের বিভব পার্থক্যটাকে বা এটার ভিতরে যাতে আর কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি না হয়, সে কারণে এই প্রিকশনগুলো নেওয়া হয়েছে। মানে যে কোনো যন্ত্র আবিষ্কার করলেই এটার যাতে একটা লঞ্জিভিটি থাকে, এই লঞ্জিভিটিটাকে মেনটেন করার জন্য কিছু প্রিকশন নেওয়া হয়, তারপরে এই এই যন্ত্রটাকে ব্যবহার করা হয়। কারণ এগুলো তো 1-2 বছরের জন্য না, সেগুলোকে অনেক দিন পর্যন্ত রাখতে হবে এবং অ্যাক্টিভ রাখতে হবে। সো ইলেকট্রোস্কোপের এ হচ্ছে ব্যাখ্যা। ইলেকট্রোস্কোপের পরে একটা মজার জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে কুলম্বের সূত্র। তোমাদের বইয়ে এই অধ্যায়ের অন্যতম প্রধান সূত্র হচ্ছে এটা। ফরাসি বিজ্ঞানী সি এ কুলম্ব কি বলেছেন, উনি বলেছেন এটা একটা আধান, এটা একটা আধান, হোয়াট এভার, এটা Q1, এটা Q2, ইট ক্যান বি প্লাস মাইনাস, ইট ক্যান বি প্লাস মাইনাস। যদি দুইটাই প্লাস হয় বা দুইটাই মাইনাস হয়, তাহলে পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে, আর দুইটা যদি ডিফারেন্ট চার্জের হয় পরস্পরকে আকর্ষণ করবে। উনি বলতে চেয়েছেন যে এই দুইটা আধানের মধ্যবর্তী যে দূরত্ব এবং এদের দুজনের যে আধান এবং এরা দুজন দুজনকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, সে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এদের আধানের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আধান দ্বয়ের মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্বটাকে যদি 2 গুণ বাড়ানো হয়, তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল 4 গুণ বাড়বে, 4 গুণ বাড়বে বা কমবে। এখন দূরত্ব যদি বাড়াই
তাহলে আকর্ষণ কমে, দূরত্ব যদি কমায় আকর্ষণ বাড়ে। এখন ডিপেন্ডস যে এটা আকর্ষণ না বিকর্ষণ, দুইটার ক্ষেত্রেই এই দুইটা আধান যত হবে, এটা 20 কুলম এটা 30 কুলম, এই অবস্থায় যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে 50 কুলম 60 কুলম্বের ক্ষেত্রে আরো বেশি বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে। অর্থাৎ এই দুইটা সূত্রকে এক করলে আমরা পাবো F is proportional to Q1 Q2 divided by D square. Now এই সমানুপাতিক চিহ্নটাকে আমরা উঠাই দিতে পারি, F equals to C Q1 Q2 by D square. এই C টা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, এই C এর ভ্যালুটা হচ্ছে 1/4πε0, 1/4πε0 এটার ভ্যালু হচ্ছে 9 × 10⁻⁹ কুলম্ব স্কয়ার, কুলম্ব স্কয়ার হবে সম্ভবত নিউটন, একটু দেখতে হবে, এফেক্টটা হচ্ছে সি, সি যদি হয় তাহলে নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। আচ্ছা কিভাবে আমি সি এর মানটাকে নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2 হলো, আমি যদি বলি যে আমি সি এর মান বের করতে চাই, তাহলে এফ এর, এফ তো যেহেতু বল, তাহলে এটার একক তো নিউটন সিম্পলি হবে। সো ইন দ্যাট কেস ইফ আই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ সি, দেন সি ইকুয়ালস টু এফ ডি স্কয়ার Q1 Q2। এখন এফ মানে কি, এফ মানে বল, তাহলে বলের একক নিউটন, দূরত্বের একক মিটার স্কয়ার, কুলম্ব 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 স্কয়ার, তাহলে এটা কি হবে নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2, এটা হচ্ছে এই সি এর ভ্যালু। অর্থাৎ দুইটা আধানের আধান যাই দেয়া থাকুক আর দূরত্ব যাই দেয়া থাকুক, এই দূরত্বটাকে অবশ্যই মিটার এক্সপ্রেস করতে হবে, সেক্ষেত্রে এই সূত্রটা হচ্ছে এফ ইকুয়াল টু সি Q1 Q2 বাই ডি স্কয়ার। সুতরাং এটা হচ্ছে কুলম্বের সূত্রের একটা ব্যাপার, এবং এই কুলম্বের সূত্রটা দেখতে খুব সহজ হইলেও এখানে এমন কিছু ম্যাথমেটিক আছে যেটাকে করার জন্য একটু চিন্তা ভাবনার বিষয় আছে। এটাকে বোঝার জন্য মানে এই কুলম্বের সূত্রের মধ্যে কত ধরনের জটিলতা আসতে পারে সেটাকে বোঝার জন্য আগে দুইটা জিনিস পড়তে হবে, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব আর তড়িৎ বল, এই তিনটা জিনিস পড়তে হবে। এখন মনে করো যে এটা একটা আহিত বস্তু যার আধান এবং তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র আছে। তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি, তড়িৎ ক্ষেত্র জিনিসটা হচ্ছে একটা আহিত বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে, একটা অঞ্চল থাকে কিন্তু একটা আহিত বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে এর আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা বজায় থাকে সেটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। এখন এই আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে একটা একক ধনাত্মক আধানকে, একক ধনাত্মক আধানকে স্থাপন করলে, এখন এটা যেহেতু নিজে পজিটিভ, আমি যদি এটাকে এখানে নিয়ে আসি তাহলে সে এদিকে বল অনুভব করবে, আমি যদি এটাকে এদিকে নিয়ে আসি তাহলে এটা এদিকে বল অনুভব করবে, এই আধানটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে সে এদিকে বল অনুভব করবে, কারণ পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করে। তার মানে এইখানে তড়িৎ তীব্রতা E equals to F by Q, E মানে কি তড়িৎ তীব্রতা, F মানে কি বল, Q মানে আধান। এখন এটা কেন ভেক্টর রাশি, কারণ এই আধানটাকে আমি যেদিক থেকে স্থাপন করব তার বিপরীত দিকে সে বল লাভ করবে, এটা এদিকে বল লাভ করবে, এটা এদিকে বল লাভ করবে, অর্থাৎ এটার চারপাশটা যেহেতু একটা রাউন্ড শেপ এবং এখানে যে কোনো বস্তু আনলে এটা যে কোনো পজিটিভ চার্জ একক ধনাত্মক আধানকে আনলে এটা যে বলে বিকর্ষণ করবে বা যে দিকে বিকর্ষণ করবে, এই কারণে এটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে E কষ্ট যদি এফ বাই কিউ হয় মানে তড়িৎ তীব্রতা, তাহলে বলের একক নিউটন, আধানের একক কুলম্ব, দিস ইজ কল নিউটন পার কুলম্ব, তড়িৎ তীব্রতা এফ বাই কিউ। আর যদি বলা হয় এটাকে এখানে স্থাপন করতে ডিফিনেটলি কিছু কাজ করতে হবে, কারণ এই আধানটাকে কিন্তু এই আহিত বস্তুটা অলরেডি বিকর্ষণ করা শুরু করেছে, কারণ বিকর্ষণ করবে কারণ দুটো একই চার্জ, এখন এটাকে এখানে স্থাপন করতে যে কাজ করতে হয় সেই কাজটা হচ্ছে বিভব, দ্যাট মিন্স ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউ মানে হচ্ছে কাজ যার একক জুল,
আর কিউ মানে হচ্ছে আধান, যার একক কুলম, সো দ্যাট উড বি জুল পার কুলম। সুতরাং ই আর ভি এর মধ্যে পার্থক্যটা এখানে, সূত্রটা কিন্তু মনে রাখতে হবে ই ইকুয়ালস টু এফ বাই কিউ আর ই ইকুয়ালস টু ডব্লিউ বাই কিউ। ইট মিন্স তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে স্থাপন করলে এটি যে বল লাভ করবে তাকে তড়িৎ তীব্রতা বলে। তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একটি আধানকে স্থাপন, একটি একক ধনাত্মক আধানকে স্থাপন করতে যে কাজ করতে হয় জুল পার কুলম্ব, সেটাকে বলা হয় তড়িৎ বিভব। সুতরাং এই যে বিভব, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বল, এই তিনটা জিনিসকে বুঝলে এই অধ্যায়ের এই অঙ্কের মধ্যে যত জটিলতা আছে সেটাকে কমপ্লিট করা যাবে। কারণ আমি যখন এটার ম্যাথমেটিক্যাল ক্লাস আপলোড করব তখন দেখবো অ্যাকচুয়ালি যে এটা কিন্তু সহজ জিনিস, বাট কিছু ম্যাথস আছে যেখানে আরো কিছু ম্যাথমেটিক্যাল ক্লাসিফিকেশন বা ম্যাথমেটিক্যাল টার্মকে ব্যবহার করে একটু জটিল করে, একটু লম্বা করে একটা অঙ্ক করতে হয়। সেটা হচ্ছে যে এই দুইটা আধানের মধ্যে কোন বিন্দুতে কোন একটা বস্তুকে রাখলে তার তড়িৎ তীব্রতা সমান হবে অথবা তড়িৎ বল সমান হবে, এই জাতীয় একটা প্রশ্ন আছে যেটা বোর্ডে অনেকবার আসছে। তোমরা যদি 2017 বোর্ডগুলো দেখো তাহলে স্থির তড়িতের ম্যাথস বা স্থির তড়িতের সৃজনশীল গুলা তাকালে বুঝবা যে কেমন প্রশ্ন আসে। এইরকম প্রশ্ন কিন্তু দিবে না যে 20 কুলম্ব আর 30 কুলম্ব এর আধানের বস্তুকে 20 সেন্টিমিটার দূরে রাখলে তারা পরস্পরকে কত বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে। এগুলো খুব সহজ জিনিস, এমনি পারা যাবে, এই সূত্র বসালেই পারা যাবে, কিন্তু কিছু ম্যাথস থাকবে একটু টিপিক্যাল। সো স্থির তড়িতের ব্যবহার ও বিপদটা তোমরা একটু পড়ে নিবা, সিম্পল ভাবে দেওয়া আছে সেখানে। একটা বজ্র নিরোধকের ব্যাপারে বলা হয়েছে স্থির তড়িতের ইসের ক্ষেত্রে, বিপদের ক্ষেত্রে তোমরা প্লেনের ব্যাপারে একটা পড়াশোনা আছে সেখানে, ইঙ্ক জ্যাং ফটোকপিয়ার এই জাতীয় কিছু পড়া আছে। এছাড়াও বজ্র নিরোধক হিসাবে বলা হয়েছে যে বইয়ের মধ্যে আছে যে আকাশে যখন বিদ্যুৎ চমকে, যখন বজ্রপাত হয়, থান্ডারিং বা লাইটিং হয়, তখন যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হয় সে কারণে আমাদের বাসা বাড়িতে ছাদের উপরে যদি একটা উচ্চতা থেকে একটা ইলেকট্রিক মানে কন্ডাক্টর বা একটা তড়িৎ পরিবাহীকে বসিয়ে এমনভাবে সেট করতে হবে যাতে ওইটার নিচের প্রান্ত থেকে একটা তারকে মাটিতে গেঁথে দেওয়া যায়, উইচ ইজ কল আর্থ তার, তাহলে ছাদের উপরে যদি কোনো মানে বজ্রপাত হয় তাহলে সেই ইলেকট্রন প্রবাহটাকে তাড়াতাড়ি মাটিতে সে দিতে পারবে, ফলে পৃথিবী মানে ওই ওই বজ্রপাতের কারণে ঘরের ভিতরের কোনো প্রবলেম হবে না বা ঘরের ভিতরের কোনো যন্ত্রপাতি নষ্ট হবে না। সো এটা এক ধরনের প্রিকশন। আর এখানে বলা হয়েছে যে বৃষ্টিতে ভেজা অবস্থায় যখন প্রচণ্ড ঝড়ের মধ্যে বজ্রপাত হচ্ছে তখন কি আমরা গাছের নিচে তো বসে থাকবো বা ছাতা ধরে বসে থাকবো বা ইলেকট্রিক স্ট্যান্ড বা কোনো ধরনের ধাতব পরিবাহী পাশে বসে থাকবো? তার চেয়ে বরং বৃষ্টিতে ভেজা ভালো। কেন? কারণ যখন থান্ডারিং হবে মানে যখন বজ্রপাত হবে তখন সেটা যে কোনো ক্যারিয়ার দিয়ে বাহিত হতে পারে। তো তার চেয়ে যদি কোনো ক্যারিয়ারকে না ধরে থাকা যায় তাহলে সেটা নিজেকে কখনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। কারণ আমাদের দেশে কিন্তু বজ্রপাতে রিসেন্টলি গত এই বছরে 2017 যত মানুষ মারা গেছে তার আগে কিন্তু কখনো এত মানুষ মারা যায়নি। তোমরা পেপার পত্রিকা খুললে বা জার্নালগুলোতে দেখলে দেখা যাবে যে বাংলাদেশে বজ্রপাতের ফলে যে পরিমাণ মানুষ মারা গেছে তা কিন্তু একটা অ্যালার্মিং। এবং আমাদের দেশ যেহেতু কৃষি নির্ভর দেশ, ওই যে পেরিফেরিতে যারা হচ্ছে গিয়ে মানে শস্য রোপণ করে বা কৃষিকাজে আমাদের জন্য ধান চাষ করতেছে, গম চাষ করতেছে, আমাদের জন্য সবজি বানাচ্ছে, ওই কৃষকের দাম আমার কাছে মনে হয় আমাদের দেশে সবচেয়ে বেশি দামি। কারণ পৃথিবীতে যত উন্নত দেশ আছে ওদের একটা বড় সিগনিফিকেন্ট লেভেলের মানে গভর্নমেন্টের তরফ থেকে একটা বড় দৃষ্টি বা একটা বড় সাপোর্ট থাকে ওই ফার্মারদের, যারা আমাদের জন্য মানে বাকিতে বাকি যারা কাজ করছেন তাদের জন্য খাদ্য উৎপাদন করছে। সো আমাদের দেশের ফুড প্রোডাকশনকে, আমাদের দেশের ফুড সিকিউরিটিকে অ্যাভেল করার জন্য আমাদের উচিত হবে ওই ফার্মারদের যারা কাজ করছে তাদেরকে সাপোর্ট করা। এখন এই বজ্রপাতে যদি একটা ফার্মার মারা যায়, একজন কৃষকও যদি মারা যায়, ওইটার যে লস হবে না ওইটা কিন্তু ক্ষতি, অনেক বড় ক্ষতি আমাদের দেশে। কারণ তিনি তার জীবন দশায় যে পরিমাণ কাজ তিনি করতেন বা যে ফসলটি ফলাতেন সেগুলো কিন্তু বাধাগ্রস্ত হবে। সো আমাদের এই পপুলাস কান্ট্রিতে, এই জনবহুল দেশে ঠিকমতো বেঁচে থাকতে গেলে যে খাদ্যটা দরকার, সেই খাদ্য তো আমদানি করে করে সারা জীবন চললে তো আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ
বলার অধিকারটা হারাই ফেলবো। তো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে গেলে আমাদের দেশের মানুষের জন্য যারা কাজ করছেন, যারা ফসল ফলাচ্ছেন, তাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। সো বজ্রপাতের ক্ষেত্রে চলে গেলাম অন্য একটা অপশনে। তোমরা এই অধ্যায়টার ক্ষেত্রে যেই জিনিসগুলো আছে, যে পড়াগুলো আছে, সেখানে একটা তড়িৎ ধারক বলতে একটা ব্যাপার আছে, যে দুটা পরিবাহীর মাঝখানে একটা অন্তরককে বসিয়ে একটা ইলেকট্রিক ক্যাপাসিটর তৈরি করা যায়, যেটা বিভিন্ন যন্ত্রপাতিতে ব্যবহার করা হয়। এবং এখানে আধান ঘর্ষণ দ্বারা আহিতকরণ থেকে শুরু করে বাকি যে পড়াগুলো আছে এটার ছোট্ট করে এক্সপ্লানেশন আমি দিলাম। পরের ক্লাসে সৃজনশীল সহ কিছু ম্যাথ সলিউশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। যা দেখালাম তোমরা একটু ভালো মতো পড়ার চেষ্টা করবে। দেখা হবে পরের ক্লাসগুলোতে। আল্লাহ হাফেজ।